78টি গাড়ির কনভয়, দিনহাটা দাপালো নিশীত প্রামাণিক সুকান্ত মজুমদার, ভাঙচুর হওয়া পার্টি অফিস এবং আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে আশ্বাস। তবে হঠাৎ করেই এত গাড়ি দেখে আতঙ্ক সাধারণ গ্রামবাসীদের মধ্যে। দিনহাটা দুই নম্বর ব্লকের কালমাটি গ্রামের স্থানীয় বাসিন্দা দীপক বর্মন জানাচ্ছেন, দুপুর 12টা নাগাদ প্রচুর গাড়ি ঢুকলো এলাকায়, সাথে জয় শ্রীরাম ধ্বনি। প্রতিবেশী পরিমল রায় জানান, গোটা রাস্তাটাই গাড়ি দিয়ে ভর্তি, সাথে বিএসএফ এর উর্দি পড়া জওয়ানরা। প্রথমে দেখে আতঙ্ক তৈরি হয়েছিল। স্থানীয় বাসিন্দা কল্পনা বর্মন অবশ্য বলেন, গাড়ি দেখার জন্য বেরিয়েছিলাম, এতগুলো গাড়ি হবে ভাবতে পারিনি। মোট 78টা গাড়ির কনভয় নিয়ে দিনহাটা দুই নম্বর ব্লক দাপিয়ে বেড়ালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক সহ সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের গাড়ি সহ নিজস্ব সুরক্ষারক্ষী এবং প্রচুর বিজেপি কর্মী নিয়ে এই কনভয় কার্যত সাধারণ গ্রামবাসীকে আতঙ্কের পরিবেশে ঠেলে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই গত শনিবার একটি ঘটনায় এলাকা উত্তপ্ত হয়েছিল। আরও একবার সেই ধরনের ঘটনা ঘটবে বা ঘটতে পারে এমনটা আশঙ্কা করেছিল গ্রামবাসীরা। যদিও এদিন তৃণমূলের পক্ষ থেকে কালো পতাকা কিংবা রাস্তা আটকরণ কোনো কর্মসূচি ছিল না, কিন্তু এদিন আরও তৎপর ছিল কুচবিহার জেলা পুলিশ প্রশাসন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। শুধুমাত্র কুচবিহার জেলার কর্মীরাই নয়, এদিন এই কনভয়ে উপস্থিত ছিল আলিপুরদুয়ার এবং আসামের প্রচুর বিজেপি কর্মী সমর্থক, যা আরও একবার এলাকা উত্তপ্তের আশঙ্কাকেই উস্কে দেয়। উল্লেখ্য, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার প্রথমে দিনহাটার সাহেবগঞ্জে ভাঙচুর হওয়া পার্টি অফিস দেখতে আসেন নেতৃত্বরা। এরপর দিনহাটার বিজেপি কর্মীদের সাথে দেখা করেন সুকান্ত মজুমদার এবং তার সাথে ছিলেন নিশীত প্রামাণিক। এদিন দক্ষিণ কালমাটিতে আক্রান্ত বিজেপি কর্মীর ভাঙচুর হওয়া কাঁচা বাড়িকে নতুন করে পাকা করার কাজের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগে মাথাভাঙাতে একটি জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক বলেন, যদি তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের কাঁচা বাড়ি তবে পাকা বাড়ি বানিয়ে দেব, আর একতলা ভাঙলে দোতলা বাড়ি বানিয়ে দেব। সেই কথাই রাখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কালমাটিতে এসে আক্রান্ত বিজেপি কর্মী কৃষ্ণকান্ত বর্মনের ভাঙচুর হওয়া কাঁচা বাড়িতে এসে তাদের সাথে কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক। এরপর সেই বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর কাঁচা বাড়ির বদলে নতুন করে পাকা বাড়ির কাজের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক। পাশাপাশি সাহেবগঞ্জ বাজারে ভাঙচুর হওয়া বিজেপি কার্যালয় পরিদর্শনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজ্য সভাপতি। সাহেবগঞ্জ বাজারে ভাঙচুর হওয়া দলীয় কার্যালয় পরিদর্শন করেন ও দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। এদিন তারা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির নেতৃত্বরা। প্রসঙ্গত, গত শনিবার বুড়িরহাট বাজারে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনায় প্রথমেই স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাঙচুর পারে বিজেপি সমর্থকরা, পরবর্তীতে পাল্টা সেদিন সন্ধ্যায় ভাঙচুর হয় সাহেবগঞ্জ বিজেপির দলীয় কার্যালয়। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করে, মঙ্গলবার সেই কারণে ভাঙচুর কার্যালয় পরিদর্শন করেন তারা। তবে এদিন কুচবিহার জেলা পুলিশের তৎপরতা ছিল তুঙ্গে, জায়গায় জায়গায় ছিল পুলিশ পিকেট। তবে একদিকে মাধ্যমিক পরীক্ষা, অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে কুচবিহার জেলা পুলিশের ভূমিকা সাধারণ মানুষের সামনে তুলে ধরলো তা প্রশংসার দাবি রাখে। তবে দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মন্তব্য করে বলেন, 2019 সাল থেকে শুরু করে 2021 সালে বিধানসভা নির্বাচন পর্যন্ত রক্তক্ষয় সন্ত্রাস ছাড়া নির্বাচন হয়নি এবং সেই সন্ত্রাসের অন্যতম মূল কাণ্ডারি বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী। সম্প্রতি তিনি সীমান্ত সুরক্ষা বাহিনীকেও কাজে লাগাচ্ছেন, সাধারণ গ্রামবাসীকে আতঙ্কিত করছেন নিজের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। সাধারণ মানুষকে বোকা ভাবাটা তার একান্ত দুর্বলতা। দিনহাটার মানুষ সব জানে, সমস্তটাই তারা বুঝতে পারছে। সুতরাং মানুষকে ভয় দেখানো বন্ধ করুন, না হলে সাধারণ মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না। কি করবে আছি তা বলার বলা মাত্র জো নাই, বলে এইটা আমরা বলবো, কি বাসো ই বাসো ডিউটি ও বাসো ডিউটি, ঘরে বাসলে ডিয়ার ডিউটি সারা বাড়ি, এই রকম করে আমরা চাপ হয়ে পড়ে যাচ্ছি। আমরা যে কোনো দিকে যাই আমাকে বলে কি বলে যে রাত্রে তোমাদের বেড়া ছাওয়া গুণা তো যাই আর ছুরি মারবো মারবোই, বাড়িঘর থাকবে না, বাড়িঘর থাকবে না, ডাঙ্গিয়া থাক ঠ্যাং বাঙিয়া নুল ডুলা করে থাকবো। তোমরা তৃণমূলের খাও আর তৃণমূলের জন্য তোমরা দেখে বিরোধী খাদ্য মোদি তোমার কি দেয় তৃণমূলে দেয়, তৃণমূলে খাইবেন তৃণমূলকে ভোট দেবেন। কে বলে এগুলো কে পাবলিক তৃণমূলের গর্ব বলে
পুলিশ কি করছে? পুলিশ পুলিশ আর কি করে? পুলিশকে তো বহু বললাম, পুলিশ বলে বলে আমরা আমাকে যে খাইতে দেয় আমরা তার হয়েই নড়ব, আমরা বিজেপি হইয়া নড়ব না। বিজেপি যখন হব তখন বিজেপি নড়ব। পুলিশ এভাবে বলছে? এইভাবে বলে পুলিশ। কি নাম চিত্তরাজ? এদিকে বাজার 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 গেছি, বাজার ছিয়া শুনি আমার বাড়ি তাই সব ভাঙে দিচ্ছে, বাড়ির আগুন ধরে দিচ্ছে। তখন আমি দেরি না করে ঘুরে যাচ্ছি, এখন আসি দেখি বাহিনীর কোনো খেয়াল নাই। আমার সবাই বলে করতে যাবো না, আগুন দিয়েছিল তৃণমূলে কেন আগুন দিয়েছিল কেন? আমি বহু মানুষ যারা পুলিশের কাছে ছুটে গিয়েছিল, পুলিশ কোনো সহযোগিতা করেনি, উল্টে প্রায় 48 জনের নামে শতপ্রণোদিত মামলা করেছে, পুলিশ 21 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ এই ভূমি থেকে কিভাবে দেখছে? পুলিশ তো দেখুন, পুলিশ হচ্ছে তৃণমূলের, আমাদের ভারতীয় জনতা পার্টির জানেন তো 7টা মোর্চা আছে, সেরকম তৃণমূল কংগ্রেসের একটা মোর্চার নাম হচ্ছে পুলিশ মোর্চা বা খাকি মোর্চা, যে নাম দিন না কেন, মামা মোর্চাও বলতে পারেন। তো যাই নাম দিন না কেন, ওদের পার্টির হয়ে কাজ করা ওদের কাজ। তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার মতো দম এখানকার পুলিশ নেই। আর এখানকার এসপি সম্পর্কে যা শুনলাম, তো শুধু পাইজামা পাঞ্জাবি পরে তৃণমূলের হয়ে ঝান্ডা নিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ বলা বাকি আছে। এসপি কে বলুন ওই অফিসে না বসে তৃণমূল পার্টি অফিসে বসে। উদয়নবাবু হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি কর্মীরা যাতে বাড়ি থেকে বেরোতে না পারে, কর্মীদের তৃণমূল কর্মীদের বলছেন বিজেপি কর্মীরা না বেরোতে পারে বাড়ি থেকে। দেখুন ওনাকে মনে রাখা উচিত সব জিনিসেরই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের বিখ্যাত সূত্র। ছোটবেলায় পড়েননি কিংবা পড়লেও ভুলে গেছেন, সেটা মনে রাখতে বলুন, দেয়ালে ভালো করে লিখে রাখতে বলুন, সময় আসলে আমরা মনে করিয়ে দেবো। আগামীতে যদি এরকম ঘটনা পুনরাবৃত্তি হয় সেক্ষেত্রে বিজেপি কিভাবে প্রতিরোধ করবে? বিজেপি সাংগঠনিক ভাবে প্রতিরোধ করবে, সময় আসুক, সব তো প্রকাশ্যে বলা যাবে না। আমরা জানি কোন দেবতা কোন ওষুধে সন্তুষ্ট, সেই ওষুধই দেবো। এই বাদরটা থাকলে হবে না, 356 ধারা আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট নিয়ম নীতি আছে, কেন্দ্র সরকার তৃণমূল কংগ্রেসের মতো না যে নিয়ম নীতি ভঙ্গ করে সবকিছু করে দেবে। এবং আমরা নীতিগত ভাবে এটাও বিশ্বাস করি না যে একটা সরকারকে ফেলে দিয়ে যেভাবে হোক ক্ষমতায় আসার, আমরা লড়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবো, জনগণ আশীর্বাদ করবে আগামী দিনে, আগামী দিনে বিজেপির সরকার এখানে গঠন হবে, 356 প্রয়োজন পড়বে না, মানুষ তাড়িয়ে দেবে। বলেছেন যে তৃণমূলের জনসমর্থন নেই, জনসমর্থন হারিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস, এই মুহূর্তে যদি ভোট হয় উদয়নগুহ 50,000 ভোটে হারবে, এটা পাগলের কথা। পাগল যদি এইভাবে কথা বলে সেটা আলাদা জিনিস, কারণ আজকে আমরা যেখানে যাচ্ছি হাজার হাজার মানুষকে নিয়ে সভা করছি, মিছিল করছি, আর তৃণমূল কংগ্রেস হারবে, উদয়নগুহ হারবে, আর যাদের পিছনে 50টা লোক নেই তারা জিতবে, এটা পাগল ছাড়া কেউ বলতে পারে না। আরেকটা বিষয়, এই কালো পতাকাতে বিষয়টা আপনারা বলেছিলেন যে নিষিদ্ধ যেখানে যাবে কালো পতাকা দেখানো হবে, তিনি সেই প্রসঙ্গে বলেছেন যে কালো পতাকা দেখিয়ে তৃণমূলের মুখটা কালো হয়ে গেছে, পরবর্তীতে তারা তৃণমূলের পতাকাটাও খুঁজে পাবে। আজকে আমরা একটা কথা পরিষ্কার করে বারবার বলে আসছি যে আজকে গীতালদহে একজন রাজবংশী যুবক যাকে বিএসএফ গুলি করে হত্যা করলো, আজকে তার যতদিন বন্ধ না বিচার হচ্ছে, এই হত্যাকাণ্ডের বিচার যতদিন না হচ্ছে, আমরা সেই দপ্তরে যিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তিনি যেখানেই যাবেন আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে ততদিন কালো কাপড় দেখাবেন, কালো পতাকা দেখাবেন, এতে ও কী কী বলে সন্তুষ্ট থাকলো সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমাদের মন্তব্য করার কিছু নেই। আমরা কালো কাপড় দেখি আমরা এর প্রতিবাদ করব, আগামী দিনেও এটা আমাদের জারি থাকবে। প্রথম কথা হচ্ছে যে কালমাটিতে যে বাড়িতে অগ্নিসংযোগ, আমরা আগেও বলে আসছি এখন আজকেও বলছি, এবং যে কেউ গিয়ে দেখবে যে পরিষ্কার যেটা যে পাশে একটা ওই পাট কাটি দিয়ে যে ঘর তার মধ্যে আগুন লাগানো হলো,
আর তার পাশেই ভালো ঘর, সেই ঘরটার মধ্যে আগুন লাগলো না, এই যে একটা রহস্য, এটা কিন্তু কালমাটির মানুষ, বামুনার দুই রং অঞ্চলের মানুষ এটা কিন্তু বুঝে গেছে। এবং আপনারা যারা যাবেন আপনারা গেলে সেখানে পরিষ্কার বুঝতে পারবেন যে নিজের বাড়িতে নিজে আগুন লাগিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপানো হচ্ছে, তৃণমূল কংগ্রেসের উপর মিথ্যা অভিযোগ নিয়ে আসা হচ্ছে। আমাদের বহু পুরনো কার্যকর্তা কর্মী কৃষ্ণকান্ত বর্মন, তার বাড়ি সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে। আমরা ধন্যবাদ জানাবো আমাদের এখানকার সাংসদ তথা মন্ত্রী মাননীয় শ্রী নিশীথ প্রামাণিককে, যে তিনি আমাদের কর্মীদের পাশে সবসময় একদম পাহাড়ের মতো দাঁড়াচ্ছেন এবং প্রত্যেককে হেল্প করছেন। আমাদের অন্যান্য বিধায়ক বিধায়িকারা আছেন, এখানে জেলা সভাপতি সুকুমার দা আছেন, আমরা সবাই দেখতে এসেছি। এবং এখানকার যা লোক যে বর্ণনা দিচ্ছে, গাড়ি ভর্তি করে 100-150 জন লোক নিয়েছে, অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের চঞ্চল তার নাম বারবার আসছে, এখানকার যে প্রধান এই পঞ্চায়েতে তার নাম আসছে। আমরা কিন্তু বারবার হুঁশিয়ারি দিচ্ছি, এখনো সময় আছে, শুধরে যান, না হলে পরে আমাদেরকে এমন ব্যবস্থা নিতে হবে, তখন কিন্তু শোধরানোর জন্য আর সময় পাবেন না, কিন্তু তখন পালাতে হবে। সেই জন্য এখনই সময় আছে, শুধরে যান। আর এগুলো গণতন্ত্রে এই মারামারি গণ্ডগোলের কোনো জায়গা নেই, আপনার যে পার্টি করা দিচ্ছে আপনি করুন, আমাদের পার্টিদেরকে শান্তি, আমাদের লোকেদেরকে তৃণমূল কংগ্রেস করবে না, তারা বিজেপি করবে, তাদেরকে বিজেপি করতে দিন। বিজেপি করার জন্য হুমকি এবং তৃণমূলে যোগ দেওয়ার হুমকি, টাকার প্রলোভন, ভোটের টিকিট পাইয়ে দেওয়ার প্রলোভন, কি বলবেন? দেখুন, মানুষের জনসমর্থন এরা হারিয়ে ফেলেছে, এদের জনসমর্থন নেই। এখনই যদি দিনহাটাতে ভোট হয়, উদয়ন গো 50,000 ভোটে হারবে, আমি বলে গেলাম, উদয়ন গো 50,000 ভোটে হারবে। দেখুন, এটা লোভ দেখানো হচ্ছে পঞ্চায়েতের আগে। আমি বলছি সিভিক ভলেন্টিয়ার ভাইদেরকে, আপনারা বিভ্রান্ত হবেন না, এইভাবে চাকরি দিতে পারবে না, কারণ মামলা হবে। যখনই রাজ্য সরকার এরকম চাকরি দিতে যাবে তখন মামলা হবে। আমরা চাই সিভিক ভলেন্টিয়াররা কোনো বাছা বাছা দুজন পাঁচজনকে না, যদি স্থায়ীকরণ করতে হয়, যদি চাকরি দিতে হয় সবাইকে দিতে হবে, একজন দুজনকে কেন দেবেন? ওনারা তো বলছেন বাছা বাছা যারা ভালো সিভিক ভলেন্টিয়ার। এই ভালো সিভিক ভলেন্টিয়ার মানে কি? যারা পঞ্চায়েতে তৃণমূলের হয়ে প্রচার করবে তারা ভালো সিভিক ভলেন্টিয়ার? তো সেইভাবে তো হয় না চাকরি, চাকরি সরকারি নিয়মে হওয়ার কথা। এবং আমি বলছি এটা কোর্টে চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ হয়ে ঝুলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আঙুর ঝোলাচ্ছে ভোটের আগে সামনে। দেখুন, গতদিন কালো পতাকা দেখাতে এসেছিল, তাদের মুখ কালো হয়ে বাড়ি ফিরে গেছে, কত আর মুখ কালো করবে, সেই জন্য আসছে না, পতাকা খুঁজে পাচ্ছে না এখন। এরপর সময় আসতে দিন, তৃণমূলের পতাকাও খুঁজে পাবে না, কালো পতাকা তো ছেড়ে দিন, তৃণমূলের পতাকাও খুঁজে পাবে।